অধ্যায়ন হয় উদ্দেশচারিতত্ত্ব উপক্রমাণিকা বিজ্ঞানী স্টেভেন হেলথকে উদ্দেশচারিতত্ত্বের জনক বলা হয় খনিজ লবণ প্রশাসন লবণ প্রশাসন অঙ্গ মূলের অগ্রপাকা কোষ বিভাজন অঞ্চলের নবকৃত কোষগুলো মূল রোম এবং মাটির লবণ সর্ব উচ্চ হচ্ছে প্রাণী সর্বক্ষা দ্রুতগতি শোষণ আনছে পটাসাম মান এবং নাইট্রোয়ার সর্বপাক্ষা হচ্ছে ক্যালসিয়াম আয়ন এবং সালফার আইনের হত্যিক পুষ্টি উপাদান আছে বিধার হতাশিক পুষ্টি উপাদান আছে সতেরোটি এর মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন শোষণ করে ম্যাক্রোমোল নটি হাইড্রোজেন কার্বন অক্সিজেন নাইট্রোজেন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস সালফার মাইক্রোমল আটটি ক্লোরিন বোরন আয়রন ম্যাঙ্গানিস জিঙ্ক গপার সোডিয়ামী মূল আছে গাছের জন্য উদ্ভিদের জন্য সোডিয়াম নাইট্রোজেন্ট সামুদ্রিক সেবলের জন্য আয়োডিনটা গ্রহণের পরিমাণ সবচেয়ে বেশি হচ্ছে মাইক্রোমোন নয় থেকে দশটি মাইক্রোমোন আছে আট থেকে ছয়টি তারপর অনুরমূল হচ্ছে সবচেয়ে অল্প তারপর কে কত দ্রুত চলে কেন তুমি এত দ্রুত কে চো আসতে যায় কেনতে হচ্ছে হচ্ছে পটাশিয়াম এবং নাইট্রোজেন তারপর হচ্ছে ম্যাক্রোমল হচ্ছে মজার চপস কালকিনিয়াম মজার হচ্ছে অ্যান্ড ম্যাগনেশিয়াম চপস হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ফসফরাস সালফার কি হচ্ছে ক্যালসিয়াম তারপর হচ্ছে কেতে হচ্ছে পটাশিয়াম অ্যান্ড নিয়তে হচ্ছে নাইট্রোজেন মাটিতে উনি ছিল আপনার প্রাপ্যতার মতপাতা মতপাতার নাম হচ্ছে কার্বন হাইড্রেন ডাইঅক্সাইড কার্বন অ্যাক্সাইড বিধায় আমার মতপাতা কন্ট্রাক্ট এক্সটেন্সের মতপাত তারপর হচ্ছে দুধের কোনো ছিল আপনার পরিশেষণ মতপাতার সক্রিয় পরিশেষণ লুন্ডেগর মতপাত দেখে সাইটোগ্রামা পাম্পা মতপাতা বলা হয় এই মতপাতা অনুযায়ী ভাগ হচ্ছে সাইটোগ্রামা প্রোটন অ্যানানো কো ট্রান্সপোর্টার মতপাতা নিয়ে ইম্পর্টেন্ট আমি নিশ্চয় আয়নার হিসেবে কাজ করে তারপর সেই ধরনের পিটার মিচেল অঙ্কি আমি আসলে এই মডেলের বিস্তৃতি প্রতিষ্ঠিত লেসি তিনি ভালো ধারণা পেনেটার ক্লার্ক এর প্রবক্তা লেসি তিনি নামক পসিবল রিপিট আহেন ভাগ কাজ করে তারপর সে নিষ্ক্রিয় পরিশেষণ ব্যাপন মতবাদ ওপে এবং স্টেভেন্স এই মতবাদের প্রবক্তা আইন বিনিময়ের মতবাদ ক্যানহেন ক্যাটান ও অন্যান্য একসাথে পরিচিত হয় না ডিভলাইন পান্ডে সিনহা এই মতবাদের প্রবক্তা রোনান সম্ভবস্থা মতবাদ বিজ্ঞান এফ জি টোনান এই মতবাদের প্রবক্তা ব্যাপক প্রবাহ মতবাদ হিলমো এবং ক্রামেন এই মতবাদের প্রবক্তা ভুলবো না তোমায় ভুলবো না নিষ্ক্রিয় পরিশোষণ পদ্ধতি ডোনান ব্যাপক আয়নন ব্যাপন প্রক্রিয়া শেষ নিশেষ করে ডোনান হচ্ছে ডোনান সমস্ত ব্যাপক হচ্ছে ব্যাপক প্রবাহ তারপর হচ্ছে আয়নন হচ্ছে আয়ন বিনিময় তারপর হচ্ছে ব্যাপন হচ্ছে ব্যাপন প্রক্রিয়া নিশেষ করে তারপর ডোনান ব্যাপক আয়ন ব্যাপন প্রক্রিয়া নিশেষ করে তারপর হচ্ছে সক্রিয় শোষণ ও নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে পার্থক্য পাথ্যের বিষয়ে সক্রিয় পরিশোষণ নিষ্কা পরিশিক্ষণ বিভাগীয় শক্তি সক্রিয় পরিশোষণা শক্তির পতাকা প্রয়োজন পড়ে তারপর নিষ্ক্রিয় নিষেধা পরিশোষণে শক্তির পতাকা প্রয়োজন পড়ে শোষণ হাররা সক্রিয় পরিশেষণে শোষণ হার বৃদ্ধি পায় নিষ্ঠা পরিশেষণ শোষণ হার স্বাভাবিক থাকে কারণ শোষণ একই সাথে সংগঠিত হয়ে থাকে শোষণ একই সাথে সংগঠিত হয় না সক্রিয় পরিশেষণ বা কোনো বায়ক কারণ বা অনুদ্রা সম্পন্ন হয়ে থাকে নিষ্কা পরিশেষণে কোনো বায়ক কারণ বা অনুদ্রা দরকার হয় না সক্রিয় শোষণ এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এনজাইম শোষণে এনজাইম কোনো গুরুত্ব ভূমিকা নেই লবণ পরিশোষণের প্রভাব সময় বলে বাড়বে তাপমাত্রা বাড়বে খনিজ লবণ পরিশেষণ বাড়বে আলো পরোক্ষ প্রভাব ফেলে শোষণিক বস্তু কমলে কমবে তারপর অক্সিজেন কমলে তারপর লবণের পরিশেষণ কমবে তারপর আয়নের পারস্পরিকিয়া ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়নের উপস্থিতি শোষণকে বাধাগ্রস্ত করতে পারে ক্যালসিয়ামের উপস্থিতিতে ম্যাগনেশিয়ামের বাধাগ্রস্ত হয় বিগত বছরের প্রশ্ন সমূহ খনিজ লবণ পরিশেষণ উদ্ভিদের পুষ্টির জন্য মাইক্রোমালগনটি উদ্ভিদের পুষ্টির জন্য মাইক্রোমাল হচ্ছে কপার তারপর হচ্ছে উদ্ভিদের খনিশীল পনের প্রশিক্ষণের জন্য কোন ঠিক আয়ন হিসাবে শোষিত হয় তারপরে তারপরে অনু হিসেবে শোষিত হওয়া বা বিভাগের শক্তির পদক্ষেপ প্রয়োজন নাই মলরম দ্বারা অধিকাংশ শোষিত হয় ইত্যাদি ঘনিশীল পরিশোষণের জন্য সঠিক নয় তারপরে হচ্ছে উদ্ভিদ সাধারণত নিম্নে কতটি ধনাত্মক গান শোষণ করে উত্তর হচ্ছে দশ তারপর হচ্ছে নিম্নের কোন ধনাত্মক ধনাতকান সবচেয়ে দ্রুতগতিতে দ্বারা শোষণও করে উত্তর আছে পটাশিয়াম আয়ন মূলরমের কুচ রসের বিদ্যমান আয়নের ঘনত্ব রসে বিদ্যমান আয়ন ঘনত্ব অপেক্ষা কম হয় মাটির রস থেকে আয়ন মূলরমের রসে প্রবেশ করার নিম্ন পণ্য তত্ত্ব কোন তত্ত্ব বলে ব্যাপন তারপর আছে উদ্ভিদের ঘনিষ্ঠ লবণ শোষণের জন্য নিম্ন পূর্ণ তত্ত্বটি সঠিক নয় জলসচবিদের ক্ষেত্রে শুধুমাত্র মূলরম দিয়ে দিয়ে লবণ শোষণ করে আর অন্য অপশানগুলো হচ্ছে ধনাতক আয়নের মধ্যে ক্যালসিয়াম সবচেয়ে মন্দভাবে শোষিত হয়ে থাকে এই কারণের মধ্যে নাইট্রোচার সবচেয়ে দ্রুত শোষিত হয় আয়ন হিসেবে শোষিত হয়ে থাকে এগুলো হচ্ছে সঠিক নিম্নের কোনটি সঠিক নয় গ্লাইকোলাইসিসের বিক্রাগুলো কোষের মাইক্রোকনটি হয় ডি আর এ হচ্ছে অধিকাংশ পানি নিষ্ক্রিয়ভাবে প্রশিত হয়ে থাকে এগুলো হচ্ছে সঠিক তারপর হচ্ছে উদ্ভিদের সংশীলাপন প্রশিক্ষণের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য নানান দেওয়া হয়ে থাকে নিষ্ক্রিয় প্রশিক্ষণের তত্ত্ব যেটি নয় সেটি হচ্ছে বাহক তত্ত্ব আর নিষ্কার প্রশাসনের তত্ত্ব হচ্ছে মাছপুলক তত্ত্ব দেবন তত্ত্ব আয়ন বিনিময় তত্ত্ব কুশুর হাইড্রোজেন আয়নের পরিবর্তে নিম্নে কোন আয়ন প্রবেশ করে উত্তর হচ্ছে পটাশিয়াম আয়ন প্রসেধন

তারপর হচ্ছে পতরন্দী প্রসেতন উত্তি প্রসেতনাত মাধ্যম তারপরে পতর দুঃসেধন হচ্ছে পতরন্ত প্রসেদন হচ্ছে কখন ঘটে পতরন্ধু প্রশ্ন শুধুমাত্র উপস্থিত করে থাকে ত্বী প্রসেধন এটি দিবা রাত্রে চব্বিশ ঘন্টায় চলে থাকে তারপর হচ্ছে প্রসেদনের হার অনেক বেশি হয়ে থাকে পঁচিশ পার্সেন্টের বেশি হয়ে থাকে পথকীয় প্রসেদন দশ থেকে পনেরো পার্সেন্ট রক্ষী কোষের নিয়ন্ত্রণ পতরন্ধী প্রশাসনের ক্ষেত্রে আছে কিন্তু ত্বী প্রসারণের ক্ষেত্রে রকি কোষের কোনো নিয়ন্ত্রণ নেই এখানে একটি চার্ট দেওয়া আছে চার্টের মধ্যে দেওয়া আছে পঁচানব্বই 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 থেকে আটানব্বই পার্সেন্ট তারপরে ইটিকুলার প্রচেতন হচ্ছে দশ থেকে পনেরো পার্সেন্ট তারপর ছেলেটিকুলার প্রচেতন হচ্ছে এক পার্সেন্ট প্রভাবক সময় বা জীব প্রভাব সময় প্রবাহর সূর্যালক বলে প্রচেতন বাড়বে বায়ুমন্ডলের তাপমাত্রা বলে প্রচেতনও বাড়বে আপনি গাদ্রতা কমলে প্রচেতন বাড়বে অপরদিকে বায়ু প্রবাহ যদি বাড়ে তাহলে প্রচেতনও বাড়বে মাটি স্থাপনে যদি বাড়িয়ে যায় তাহলে প্রশিক্ষণও বাড়বে চাপ যদি বাড়ে তাহলে প্রচেতন কমবে অভ্যন্তরীণ প্রভাব সমূহ মূল মোটর অনুপাত তারপর সে পাতার আগঠন পাতার আঘাত সংখ্যা যদি বাড়ে তাহলে প্রসাদনও বাড়বে মিউনিসিপালিটি ইস্যুতে পানির পরিমাণ যদি বাড়ে তাহলে প্রসেতন বাড়বে শক্তি যদি বাড়ে তাহলে প্রসিদ্ধনও বাড়বে অবদিকে প্রচারণতা যদি বাড়ে তাহলে প্রসেধানও বাড়বে অপকারিত হচ্ছে প্রসেতনের কারণে উদ্ভিদের শোষিত পানির অপচয় হয়ে থাকে তারপর প্রসাদন অনেক সময় উল্টিং ঘটিয়ে উদ্ভিদের জীবনকে বিপন্ন করে মৃত্যু পর্যন্ত ডেকে আনে তাহলে যে অপসিদনের কারণে দেহ থেকে বাষ্পাকারে পানি বের করে দিতে পারে এবং উদ্ভিদের সুতির অপচয় হয়ে থাকে পতরন্ধ্র গঠন পাতার উপরিতলে অবস্থিত দুটি অধচন্দ্র থেকে রকি কোষ এদের মধ্যে দিয়ে বিস্তৃত রন্ধ্র দিয়ে গঠিত রকি নিউক্লিয়াস ও ভ্রূ ক্লোরোপ্লাস্ট এবং কোষ সাইটোপ্লাজম থাকে স্টোমাটার নিচে এটি বায়ুগুলি থাকে সংক্রামক তত্ত্ব প্রজাতির উপর নির্ভর করে পরাধার প্রতি বর্গ সেন্টিমিটার এলাকায় এক হাজার থেকে চার হাজার পতরন্ধ্র থাকতে পারে অধিকাংশ উদ্ভিদের পতরন্ধ্র খোলা থাকে সকাল দশটা থেকে এগারোটা এবং বিকাল দুটা থেকে তিনটা বিশেষ তত্ত্ব রাত্রেবেলা পতরন্ধ্র বন্ধ থাকে যেমন হচ্ছে পাতার কুচি ব্লু লাইটের পতরন্ধ্র খোলা বন্ধ হওয়া তাদের নিতে পারে কারণ উদ্ভিদের সংসদের প্রধান তিনটি শাসক বিধিও কার্যপত্র অন্ধ অংশগ্রহণ হয়ে থাকে যথা সালা সংশ্লেষণ শাসন প্রসেদন তারপর হচ্ছে প্রতারণ খোলা বন্ধ হওয়ার কৌশল বিজ্ঞানে এফি লয়েট এর স্টার্ট সুগমতাবাদ তারপরে পদারন্ত এবং রক্ষী ঘোষিত চাপের তাৎপর্য কারণে পতরন্তর খোলা বন্ধ হওয়ার নির্ভরী বিজ্ঞানে এসেছে মন মল তার মতবাদ স্থিতির পরিবর্তনই তারপরে পতরন্ত খোলা বন্ধ হওয়ার প্রধান কারণ বিজ্ঞানী স্যারের মতবাদ হচ্ছে সে স্যার চিনির পরিবর্তন এবং পেয়েছে এর জন্য ঘটে থাকে আধুনিক মতবাদতা এবং পটন প্রবাহ মতবাদ এস ইমানুরা আরক্ষি করছে আয়ন না প্রবেশ প্রমাণ করে এই মতবাদান অনুযায়ী তদন্ত বন্ধ খোলা রাখার ব্যাপারে বটাশিয়া আয়নকে দায়ী করা হয়ে থাকে কোষে পানির অভাব দেখা দিলে সেখানে তৈরি হয় ওয়ার্ড ও এর গ্লোরি এর ফসফেট মতামত উপাদান উভয় হয় হওয়ায় অবস্থার চাপায় কোনো পরিবর্তন হয় না রোগী বসে পানি প্রবেশের কারণ অফিসের শ্রবণ ক্ষম ও কর্মক্ষম দ্রব যা রোগী বসে পানি প্রবেশ করে যা উচ্চতে আসে যেমন হচ্ছে নীল আলোকন মানে ক্লোরাইড হ্যান্ড প্রবেশ যে যেখানে তুমি মেলাটা স্টার হাইড্রোলাইসিস হয়ে সিস্ট শুক্র হচ্ছে পড়াশে সিন্থেসিসের ফলে সিস্ট শুক্র মিসোলিলা কোষতে প্লাস্টিক উপায়ে প্রবেশিত শুক্র একই তাপমাত্রা বায়ুমন্ডলের চাপে তার বছর অধিকতর ঘনস্থান মতে অধিকতর কম স্থান থেকে বিস্তার লাভ করার প্রক্রিয়াকে বলা থাকে ব্যাপন তারপর উদ্ভিদের বায়বিয়ঙ্গের মাধ্যমে উপজেলা অতিরিক্ত পানি এখানে ধীর অভ্যন্তরের বাসভাগে নির্গত করে দাওকে বলা থাকে প্রসেদন তারপর হচ্ছে পতর অন্ধের প্রভাব বা বিস্তার করে কোনটি অসমটিক প্রেসার তারপর প্রজাতির উপর বৃদ্ধি করে তারপর পাতার প্রতি বর্গ সেন্টিমিটার এলাকায় কত পতর থাকতে পারে এক হাজার হতে ষাট হাজার চালক সংশ্লেষণ বিজ্ঞানী ফটোসিনথেসিস শব্দটি ব্যবহার করেন বিজ্ঞানী বাড়ানো আঠারোশো আটানব্বই সালে বিক্রিয় উৎপাদন প্রক্রিয়ার জন্য প্রয়োজন হয়ে থাকে ছয় অন্য কার্বন ডাইঅক্সাইড বাড়ানো পানি এবং সূর্যালো ব্যবস্থা থেকে ষাটটি প্রকটন অক্লোফিল তারপর আছে উৎপন্ন কার্বাহাইড্রেট বা অক্সিজেন তারপর আছে কার্বন ডাইঅক্সাইড কার্বাইড্রেট তৈরির জন্য পানি ব্যবহৃত হয়ে থাকে রাসায়নিক শক্তি হিসাবে এনডিপি প্লাস প্লাস জন্য বিক্রিয়া হচ্ছে ছয়নু কার্বন ডাইঅক্সাইড বাড়ানো পানি নিয়ে সাথে বিক্রিয়া করে গ্লুকোজ ও ও পানীয় ছয়ানু অক্সিজেন হয়ে থাকে তারপর অঙ্গ অঙ্গাণু তারপর সেচুপাতায় হচ্ছে সালকের প্রধান অঙ্গ তারপর হচ্ছে পাতার কুচি কাণ্ড তারপর সবুজ কাণ্ড ফুলের বৃন্ত বৃত্তি অর্কিড সবুজ মূল তারপর হচ্ছে গাছা ফল ত্বক তারপর হচ্ছে সালাস সংশ্লেষণ উন্নত উদ্ভিদের ক্লো প্লাস্টিক সালাস সংশ্লেষণ করে গুলো থাকে ব্যাটেরিয়া নীলাপ সেগুলো সে বলে সানা ব্যাটেরিয়া লোহিত সে বল তারপর হচ্ছে প্রথমে সে বলে সালাস করে তারপর সালাস সংশ্লেষণ হচ্ছে কন্টা জমি কন্টা জমি কাটা সিটি ক্লোরোফিল অণু থাকে ক্লোরোপ্লাস্ট অবস্থান ক্লোরোপ্লাস্ট হলো তারপর হচ্ছে সালাস সংশ্লেষণ তারপর হচ্ছে সবুজ সংশেষে গ্লোবাস থাকে তারপর হচ্ছে উদ্দিদের কুচিকান্ড ও পাতা গ্লোবাস থাকে সবুজ উদ্ভিদ আর রিশিয়া মার্চেন্টিয়া এর মতো তেলাউটা ব্রাফিসের প্রায় সমস্ত দেয় গ্লোপ্লাস থাকে তারপরে পথার মিসেবল গ্লোপ্লাসে থাকে তারপর গ্লোফিল গ্লোফিল এ হচ্ছে হলুদ সবুজ রঙের তারপর গ্লোফেল বিলি হচ্ছে নীল সবুজ রঙে তার হচ্ছে ক্যারোটিন কমলা রঙের জেনা হচ্ছে হলুদ রঙের তার হচ্ছে পাকিস্তানের হচ্ছে নীল রঙের পাইকুয়ারিথিনে হচ্ছে লাল রঙের হচ্ছে সেগুলোর পাঁচ প্রকার গ্লোফেল অনু থাকে কাকা হুজে যায় কাকা হজে যায় কাকাতে হচ্ছে ক্যারোটিন ও কমলা ক্যারোটিন কমলা এবং হজি হচ্ছে হলুদ হাজার তেল তারপর হচ্ছে আলোর প্রণালী ক্রমকমতা আপাতত সূর্য লোকের ত্রিশি পার্সেন্ট ক্লোরপ্লাসিক শোষিত হয়ে থাকে বারো পার্সেন্ট বায়ুমন্ডল প্রতিফলিত হয়ে থাকে পাঁচ পার্সেন্ট ভূগুলো প্রতিশোষিত বা বিলিয়ন হয়ে থাকে তারপর হচ্ছে ব্যবহারেরা শোষিত সৌশক্তির মাথা মাধ্যমে জিরো পয়েন্ট ফাইভ থেকে তিনটে সময় পাঁচ পার্সেন্ট ক্লোরফিল এবং অন্যান্য রঞ্চক পদার্থ গতির শোষিত হয় বেশি আলো ব্যবহৃত হলে থাকে বেগুনি নীল এবং কমলা আলাদা বেনি কলা তারপরে হচ্ছে চলা বেশি দিতে থাকে লাল লাল হতে ফটো সিস্টেম অবস্থান থালাগড়ের মেব্রান্ড অবস্থান করে চাষ পর্যন্ত ক্লোরফিলও উপ থাকতে পারে তারপরে থালাইঘটে যে সার্ভার সিস্টেম আমাদের দিকে থাকে থাকতে সেদিকে টিপি তৈরি হয়ে থাকে তারপর অংশ হচ্ছে তিনটি যত আলস্য সংখ্যক বিজ্ঞান কেন্দ্র ইলেকট্রন ইটিএস আছেন তারপর হচ্ছে প্রকার ভেদ আছে ফরেস্ট সিস্টেমে পিছিয়ে আছে তারপর হচ্ছে ক্লো প্লাস ল্যামিনির দিকে অবস্থিত এতে সি এছে ছশো তিরাশি এবং ক্যারোটিন চান্দফেল এবং পি সার অক্ষদিকা পিগমেন্ট থাকে ফরেস্ট সিস্টেম দুই এপি পি ছশো আশি তারপর হচ্ছে ক্লো প্লাস ভিতরে স্ট্রম দিকে অবস্থিত এখানে সি যে ছশো তিয়াত্তর এবং সি বি ছশো আশি নামক দিকা পিগমেন্ট থাকে তারপর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন ফিও ফাইটিন তারপর হচ্ছে ক্লোফিল এ অনু তারপর হচ্ছে প্লাস্টিক এটি অতি ছোট ছোট চলনশীল লিপিটে তারপর হচ্ছে লোকগুলিতে হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন প্লাস্টিক সানিন তারপর হচ্ছে অত্যন্ত উচ্চফলনশীল এটি ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন যার ইলেকট্রন গ্রহী তার উপরে কপার তার উপরে রিডাকশন আছে এটি একটি আয়রন সালফার প্রোটিন তারপর উপরে এনএডিপি সেটি আসলে ফ্লাভিন প্রোটিন এবং পারেন্ট কো এনজাইম এফএডি তার উপরে ইলেকট্রন গ্রহী হল ফ্লাভিন গ্রুপ প্রক্রিয়ার প্রক্রিয়া কলা কৌশল ব্ল্যাকমেইল না সরাসরিশন প্রক্রিয়া কে বিভাগে বাকরা 1905 সালে আলোক বিম্ব প্রজেক্ট বিচার কত বছর পর লেশন ফ্লোর প্লাসে থ্যালাগ্রিন মেমব্রেনের সংযুক্ত হয়ে থাকে এটিপি এন্ড টিপি প্লাস এইচ প্লাস উৎপন্ন হয়ে থাকে সুদলক শক্তিতে এটিপি ইতরি প্রক্রিয়া কে বড় বছর লেশন বলা হয় থাকে এটিপি এন্ড টিপি সো প্লাস এইচ প্লাস কে আতিকরণ শক্তি বলা হয় থাকে আলোক নিরপেক্ষ বন্ধ করার পর হচ্ছে ক্লোরো প্লাস সিস্টেম মতে অনুষ্ঠিত হয় কার্বনের তৈরি বা কার্বন বিজারণ পদ্ধতিতে আলোক নিয়পক পর্যায় হচ্ছে ফটোফসফোরেশন দুই প্রকার হয়ে থাকে অক্সিডেটিভ ফটোফসফোরেশন প্রক্রিয়া বিক্রিয়া প্রতিষ্ঠা মেক এবং প্রতিষ্ঠা দুই উভয় অংশ করে পানি দ্বারা

চক্রীয় ফটোপাশ হচ্ছে এই প্রক্রিয়া তারপর কেবল ফটো সিস্টেম এক তারপরে অংশগ্রহণ করে আদি ব্যাটরিয়াতে কেবল চক্রিয় ফটো পোস্ট প্রলিউন বলা থেকে তারপরে তারপরে শৈবাল ও তারপরে সৌষ দিতে তারপর টিভি সরবরাহ বন্ধ হয়ে গেলে চক্রীয় প্রক্রিয়া ঘটে বা সরবরাহ বন্ধ হয়ে গেলে অচক্রিয় না হয়ে চক্রীয় প্রক্রিয়া ঘটে তারপর চক্রীয় অচক্রিয় ফটো মধ্যে পার্থক্য বৈশিষ্ট্য হচ্ছে পিগমেন্ট সিস্টেম ফটো সিস্টেম দুই এবং ফটো সিস্টেম এক উভয় অংশগ্রহণ করে তারপর কেবল ফটো সিস্টেম এক অংশগ্রহণ করে উৎকৃপ্ত ইলেকট্রনের পরিণত উৎক্ষিপ্ত ইলেকট্রন আর ফিরে আসে না ইলেকট্রন আবার ফিরে আসে তারপর অচক্র চুক্তি ক্ষেত্রে পানি চালক বিবেচনা ঘটে চক্রীয় পটর পরিচালনার ক্ষেত্রে ঘটনা তারপর হচ্ছে চক্রীয় পটর পরিচালনার ক্ষেত্রে মুক্ত অক্সিজেন পানি থেকে অক্সিজেন বের হয়ে যায় চক্রীয় পটর পরিচালনার ক্ষেত্রে পানি প্রয়োজন হয় না বলে কোনো অক্সিজেন মুক্ত হয় না তারপর চক্রীয় পটর পরিচালনা এন ডিপিএস ও এটিপি উৎপন্ন হয়ে থাকে যা কার্বন বিচরণে ব্যবহৃত হয়ে থাকে শুধু এটিপি উৎপন্ন হয় এন উৎপন্ন হয় না তারপর চালক নিরপেক্ষ পর্যায়ে আলাদ নিরপেক্ষ পর্যায়ে কার্বোহাইড্রেট তৈরি পদ তিনটি কেলভিন চক্র কেলভিনাল ক্লোর চৌ সি ব্যবহার করে প্রথম কেলভিন চক্র আবিষ্কার করেন তার হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গড়ে হলো রাইপ্লাস এক পাঁচ বিশ বছর ইউ তারপর হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ হল থ্রি ফসফারিক অ্যাসিড রুবিস্কো অ্যান্জাম তারপরে কার্বন ডাই অ্যাক্সিডকে রা পি এর সাথে যুক্ত করে সাহায্য করে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্জাম হলো রুবিসকো কারণ এটি প্রাকৃতিক জগৎ এবং জীব জগতের মধ্যে রাসায়নিক বন্ধন তৈরি করে রুবিস্কো হল অফ রাইবোস্টে এবং তারপর যেসব উদ্ভিদের সি থ্রি চক্রস তাদের সি থ্রি চক্র বলা হয়ে থাকে তারপর আমজাম সহ অধিকাংশ উদ্ভিদ হ্যাচ ল্যাক চক্র তারপর হচ্ছে চোদ্দ খারাপ ডাইঅক্সাইড এবং প্রথম প্রথম উদ্ভিদে এই চক্র আবিষ্কৃত হয়ে থাকে ডাইগার বলেছে সেটা চক্র নামে পরিচিত বর্তমানে ষোলোটি এবং উনিশটি এই প্রক্রিয়া আবিষ্কৃত হয়েছে বাদাম নাকিবিল এবং মালসিলতে সম্মিলিতভাবে এই গতিপথ সম্পন্ন হয় কার্বন ডাইঅক্সাইডের ফসফোরাইল পাইরুভেট পিইপি প্রথম হিসেবে প্রদত্ত চার কার্বন বিশিষ্ট অক্সিলোজিটিক অ্যাসিড এর যে সব উদ্ভিদ এর সি ফর যে সংগ্রহতে সি ফর উদ্ভিদ হলো থাকে যেমন হচ্ছে ইকোপুটা সরগম ক্র্যাবা গ্যাস মিল্লাতা কাম চিনা চিনি নেগেসি ইত্যাদি সিএম প্রক্রিয়া তারপর হচ্ছে ক্রেলেসিক লেসিয়ান অ্যাসিড মেটাবলিক্সাম প্রক্রিয়া তারপর উদ্ভিদ উদ্ভিদের চিনে রাখো সিপুর উদ্ভিদের উদ্ভিদ হচ্ছে মিলাত কাকা বাজার গিয়ে সরগরম কারণ চিনের ভাই চিনা আপার সাথে ডেটিংয়ে ব্যস্ত তারপর হচ্ছে মিল্লাত কাকা হচ্ছে মিল্লাত কাউ তারপর বাজার হচ্ছে বাজরা তারপর হচ্ছে গিয়ে হচ্ছে গিনি গাছ তারপর সরগরম হচ্ছে সরগরম কারণ হচ্ছে খারাপ গাছ তারপরে ভাই হচ্ছে ভুট্টাইকু তারপর হচ্ছে চিনা হচ্ছে আপার সাথে হচ্ছে তারা হচ্ছে ক্যালভিন ও হ্যাচলাক চক্রের মধ্যে পার্থক্য যে কোষে করে ক্যালভিন চক্র কেবল মেসেজ পেলে কোষে করে থাকে হ্যাচ এবং স্ল্যাক চক্র মেসেজ পেলে বন্ডল চিত্র কোষে করে থাকে পটার স্পেশন ক্যালভিন চক্র ঘটে অবদিকে হ্যাচ ও স্ল্যাক চক্রে ঘটে না তারপর হচ্ছে ক্যালভিন চক্রে প্রাথমিক কার্বন ডাইঅক্সাইডের গ্রহিত হচ্ছে রাইবুলসে একপাশে বিশ ফসফের হয় তারপর হচ্ছে ফসফর নাগু তারপর হচ্ছে বায়োপিক অ্যাসিড তারপর হচ্ছে ফিক্সিন না তারপর হচ্ছে রুবিস্ক পিপি তারপর হচ্ছে তারপর হচ্ছে

বিশেষত্ব কার্বন ডাইঅক্সাইড ঘন হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভ পার্সেন্ট এবং জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট এবং জিরো থেকে জিরো ফোর পার্সেন্ট সি থ্রি সি ফোর চক্রের মধ্যে পার্থক্য তাপমাত্রা হচ্ছে উচ্চ তাপমাত্রা খাপ খাইয়ে নিতে সক্ষম হয়ে থাকে উচ্চ তাপমাত্রায় সিপিউ ফোর উদ্ভিদ খাব খাইয়ে নিতে সক্ষম সীত্রি উচ্চ তাপমাত্রার খাপ খাই নিতে সক্ষম নয় অবদিকে ক্রাঞ্চ এটানাটমি শীতের উদ্ভিদের ক্ষেত্রে ভাতর ভাণ্ডার শীতকে ঘিরে মেসেবিল কোষের কোনো পৃথক স্তর থাকে না অদিকে শীতের উদ্ভিদের ক্ষেত্রে ভাতর ভাণ্ডার শীতের ক্ষীরে অরিয়ভাবে সজ্জিত মেসিভেল কোষের ঘনস্ত বিদ্যমান ক্রাঞ্চ এটাটোমি তার হচ্ছে ক্লোপ্লাস্টের প্রকার করণগতভাবে ক্লোপ্লাস্টিক কীরকম হয়ে থাকে তারপর হচ্ছে করণগতভাবে ক্লোরাইস্টের দু প্রকার হয়ে থাকে থেকে গ্রানাযুক্ত মেসিভেল ক্লোপ্লাস্টের গ্রানাযুক্ত গ্রানাবিহীন বিহীন বান্ডাল ক্লোপ্লাস্ট তা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গণতাকর জন্য বায়ুমন্ডলের কার্বন ডাইক্সাইড গণত পঞ্চাশ পিপিএম পার্টিসিপেট মিলিয়ন ক্ষেত্রে প্রয়োজন পঞ্চাশ থেকে ছবি পি এম তারপরে সালাকৃত হা জন্য কার্বন বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের গণত কম পক্ষে জিরো পয়েন্ট ওয়ান জিরো পরিয়েন্ট ওয়ান জিরো থেকে দশ পিপিএম বিক্রি মেসেগুলি কোথায় আলো বিক্রি এবং সম্পর্ণ হয়ে থাকে মেসেগুলি কোথায় আলোক বিক্রি অন্ডল সিদ্ধান ডাইঅক্সাইড সৃষ্টি এবং গ্যালাম সংগঠন থেকে উৎপত্তি মনে করা হয়ে থাকে সৃতির উদ্ভিদ অবহিত শীত প্রধান অঞ্চলে উৎপত্তি লাভ করেছে মনে করা হয়ে থাকে সিপার উদ্ভিদ উষ্ণ প্রধান অঞ্চলে লাভ করেছে তারপর আলোক শোষণ ফটোরেশন সংজ্ঞা তারপর আলোর সাহায্যে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড থেকে প্রক্রিয়া তারপর সংশ্লিষ্ট অঙ্গন তারপরে তিনটি অঙ্গন অংশ সহ করে গ্লোবাস্টার পার অক্সিজেন তারপর তারপর বিশেষ তথ্য আছে ফটোরেশনে স্মৃতি উদ্ভিদ থাকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত থাকে কার্বন ডাইঅক্সাইডের অভাব হয় না তাই ফটো রেসিপ্রেশন হয় না তারপর সে ফটো রেসিপ্রেশনের রাপ্পি এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং গ্লাইকো লেটটা তৈরি করে তারপরে হচ্ছে চলাশ্রেশন প্রক্রিয়া অক্সিজেনের হচ্ছে প্রমাণের পরীক্ষা হচ্ছে ইল পরীক্ষা ফ্যান নীলের পরীক্ষা তারপরে টুবেন ও ক্যামেন চিহ্নিত তারপরে চলা প্রভাবশ্রম হচ্ছে বাজিক প্রভাব সময় হচ্ছে আলো ও লাল ও নীলা সরবাজিক ছটি হয়ে থাকে সাল সংশ্লিষ্টের ক্ষেত্রে তাপমাত্রা অপ্রিমিয়াম তাপমাত্রা হচ্ছে বাইশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পানি অক্সিজেন খনিজ পদার্থ ভিটামিন ওটাশি তাপমাত্রা প্রভাব সময় হচ্ছে সরকারের পরিমাণে বলে সাল সংশ্লিষ্ট কমবে তারপর অটাশিয়াম কমবে অন্য গোটা কমলে শালার সংশ্লেষণ কমবে তারপর পাতার বয়স হচ্ছে মাঝে বয়সী পাতা বেশি পাতার অন্তর্ঘটনফিল প্লাজাম লিমিটেড ফ্যাক্টর কো সীমাবদ্ধতা ফ্যাক্টর হচ্ছে বিজ্ঞানের লিপিকা আঠারোশো তেতাল্লিশ সালে লোফা মিনিমাম প্রস্তাব করেন্লাপাইন উনিশ পাঁচ সালের লফা লিমিটিং ফ্যাক্টর সীমাবদ্ধতা ফ্যাক্টর সূত্র প্রস্তাব করেন সংখ্যামূলক তত্ত্ব ত্রিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তারা শালাসের হার চার থেকে ত্রিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লফটিমাম কম ঘাসে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইডের গণত্য চার বেশি শেষ সংস্কর্ষণ হয় উদ্ভিদে কার্বন ডাইঅসাইডের গণত ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট শালাস হার বাড়ে বিশেষত্ব বায়ুমন্ডলের কার্বন ডাইক্সাইডের পরিমাণ ওয়ান পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার সাথে সামঞ্জস্যটাকে সরাসরি পরিমাণে বেড়েছে জিরো পয়েন্ট নাইন থেকে ওয়ান পার্সেন্ট পর্যন্ত কার্বন ডাইঅক্সাইডের সরাসরি হারকে সর্বোচ্চ পর্যায়ে উন্নতি করা যায় সরাসরি হার কার্ব ডাইক্সাইডের ক্ষণতা জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি চালাতে বৃদ্ধি পায় সাধারণত অতি তাপমাত্রায় জিরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে অতি তাপমাত্রায় পঁচাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে সরাসরি প্রক্রিয়া চলতে পারে না কতিপয় ব্যাকটেরা উষ্ণপ্রস্ত্রের ইলিলাপার সবুজের বেশি বলে সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই প্রক্রিয়া চলতে পারে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সরাসরি প্রক্রিয়া হার কমে যায় অধিকাংশ আটশো থেকে বারোশো পিপিএম কার্বন ডাইঅক্সাইডের চারশো দেখা যেতে পারে তারপর ছয়শো থেকে সাতশো আলোক তরঙ্গ তরঙ্গে জলসংসান সর্বাধিক হয়ে থাকে সাতশো পঁয়ষট্টি তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ পরিমাণে বিভচিত হয়ে থাকে ছয়শো নানিটার আলোক তরঙ্গে হার সর্বনিম্ন চালক সংশ্লিষণের আলো পর্যায়ে উৎপন্ন হয়ে থাকে ডিস টু ওয়াই টিভি তারপর হচ্ছে যন্ত্রফিলের বর্ণ হচ্ছে হলুদ তারপর হচ্ছে হ্যাঁ চক্রের প্রথম স্ত্রী যোগ্য হচ্ছে অক্সেলো এস ডি অক্জালসিরিক অ্যাসিড তারপর হচ্ছে লক্ষ্য সুখী ব্যবহার করে ডিপি থেকে এটিপি তৈরির প্রক্রিয়া বলে থাকে ফটো ফসফোরাইলেশন তারপর চলের কার্বন ডাই অক্সাইড গৃহীত হচ্ছে ফসফরিনাল ফাইরোভাইটার তারপরে হচ্ছে প্রয়োজন হচ্ছে কার্বন ডাই অক্সাইড পানি ক্লোরফিল ওষুধ লোক তার হচ্ছে নিম্নে কোনটিতে অসংখ্য অফ্লোর প্লাস থাকে পরিচয় প্যান্ট ক্যামের তার হচ্ছে সাল সময় ছায়োনে কার্বন ডাই এবং করে গ্লুকোজ সায়ন বানিয়ে এবং অক্সিজেন তৈরি করে মেবি পারো তারপর হচ্ছে নিম্ন কুণ্ডি অসংখ্য ক্লো প্লাস থাকে তারপর হচ্ছে আবহাওয়া মডেলে কার্বন ডাইঅক্সাইড বিভিন্ন রাসায়নিক রাসায়নিক সাথে চক্রিয়া প্রক্রিয়া তাপমাত্রা কত প্রয়োজন হবে মেবি ত্রিশ থেকে পাঁচচল্লিশ চক্রিয়া পড়াপ জন্য কোনটি সত্য নয় অনেক প্রয়োজন হয় তারপর বিচারিত হওয়া বিচারিত হয় না অক্সিজেন উৎপন্ন হয় না এরপরে অংশগ্রহণ করে এই এটিগুলো হচ্ছে সত্য উদ্ভিদের জন্য পানি হচ্ছে কৈশিক পানি তারপরে উদ্ভিদের বিভিন্নতার উপর নির্ভর করে সরাসরি সুবিধার জন্য তাপমাত্রা হচ্ছে বয়স থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তারপরে নিচের কোনটি সর্বশক্তি রাসায়নিক পরিণত নিচের কোনটি আয়রন সালফার প্রোটিন হচ্ছে ফটোসিস্টেম ডি এর অধিকের রঞ্জক খায় তারপরে রঙ দৈবিকায় তারপর আলোক সৃদ্ধি শোষণ করে ছশো রাশি নিম্নের কোনটি তার হচ্ছে বাতাসের কার্বন ডাইঅক্সাইডের বিভিন্ন রাশি মুক্তির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডির পদ্ধতির পদ্ধতির তৈরির পদ্ধতি নয় আঠারো তারপরে নিম্নের কোনটি কোন পণ্যের আলোকা সর্বাধিক সক্রিয় উনিশ আর হচ্ছে ডি নীল নিজের কুণ্ডে জৈবিকা প্রক্রিয়ার জন্য সঠিক নয় জৈবনিক প্রক্রিয়ার জন্য সঠিক নয় হচ্ছে এই সূর্যটা সূর্য লক্ষ্য হতে বিচ্ছিনিত নাইনটি পার্সেন্ট শোষিত হয় তারপর হচ্ছে পিএইচ নয় এর কাছাকাছি পতারবন্ধ খুলতে সাহায্য করে বিশ আর এ সূর্য লক্ষ্য বিচ্ছিনিত নাইনটি পার্সেন্ট শোষিত হয় আমাদের প্রভাব হচ্ছে বি শর্করা শোষণ সংজ্ঞা শোষণ হলে শক্তি নির্গমন হয়ে থাকে প্রতিভাবে সমস্যা কখন ঘটে উদ্ভিদের প্রতিটি জীবন্ত দিন রাত্রি চব্বিশ ঘন্টায় শ্বসন কার্য চলতে থাকে তারপরে শ্বাসনিকা অঙ্গ তারপর শ্বাসনিক বস্তু সারাপ্লাস মাটিগুন্ডির শ্বাসন বিকার অঙ্গ কার্বোহাইড্রেট প্রোটিন এবং আছে শোষনিক বস্তু পোকার ব্যথা দুভাগে করা যায় তারপর হচ্ছে সবচেষণ অবৎশ্বাসন তারপর প্রয়োজনীয় বস্তু হচ্ছে মুক্ত অক্সিজেন গ্লুকোসা পানি কার্বন ডাইঅক্সাইড পানি ও ছত্রিশে টিভি আটত্রিশে টিভি তারপর হচ্ছে তিনটি তারপর হচ্ছে ধাব্বা পর্যায়ে হচ্ছে তিনটি চারটি গাছিয়া তিনটি গ্লাইকোলাইসিস তারপর হচ্ছে কোশের সাইটোপ্লাজমে সংগঠিত হয়ে থাকে একে ইএমপি পাথর এ পাথ হয়ে নিঃশ্বাসন প্রয়োজনীয় গতিপথা সাইটোপ্লাজম নিঃশ্বাসন বলা থাকে প্রতিষ্ঠা হয় এমডেন মায়ের হপ পারনাস এক অনু গ্লুকোজের চাইতে হবে দুই অনু পারবে কি সিরিয়া দুই অনু এটিপি দুই অনু এটিপি এস প্লাস এস প্লাস উৎপন্ন হয় থাকে সবত অবদত শ্বসন প্রথম পর্যায়ে তারপর চাই লাস্ট পর্যায়ে যেন ফসফো ফ্রুক্টোকাইনেস তারপর চাই পাইরুভিক অ্যাসিডের জারণ হচ্ছে মাটিগুনের ম্যাট্রিক্সে সংগঠিত হয় থাকে এই ডি কার্বক্সিলেন সেটা বলা হয় থাকে দুই কার্বন বিশিষ্ট স্টাইল কোয়েট পুনরায় থাকে স্টাইল কোয়ে হলো গ্লাইকোলাইসিস ও ক্রেবসের চক্রের সংযোগকারী রাসায়নিক উপাদান

মাইটোকন্ড্রিয়া ইনিয়াম মেমব্রেন সংগঠন হয় থাকে এটি ভিতরে বসে কি অক্সিডেটিভ বা বলা হয় থাকে এফডি প্রথম ইলেকট্রন কোয়তে এবং অক্সিজেন ইলেকট্রন শেষ কোয়তে হিসেবে কাজ করে প্রতিটি এনডিএস প্লাস এস প্লাস হতে তিনটি এটিপি এবং প্রতিটি এফডিএস টু হতে দুটি এটিপি তৈরি হয় থাকে এটি সেল ভাগ হচ্ছে এনডিএস কি রিডাক্টেস সাইটোক্রোম রিডাক্টেস এবং সাইটোক্রোম রিডাক্টেস এবং সাইটোক্রোম সি ই ইউ ভোক কুইনন তারপর সে ফটোফসফোরাইলেশন অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন এর মধ্যে পার্থক্য

ঘটে থাকে তারপর সে মাইটোকন্ড্রিয়া কৃষ্টিতে ঘটে থাকে তারপর সেটি ফসফরাস অক্সিডেশন তারপর সে বড় ফসফরাস অক্সিডেশন প্রয়োজনে তো আছে কোন আণবিক অক্সিডেশন প্রয়োজন হয় না তারপর সে আণবিক অক্সিডেশন প্রয়োজন হয় থেকে বড় সিস্টেমের ক্ষেত্রে এতে বড় সিস্টেম জড়িত থাকে তারপর অক্সিডেটিভ বড় ফসফরাস অক্সিডেশনের ক্ষেত্রে এটি বড় সিস্টেম জড়িত হয় তারপর সে বড় ফসফরাস ক্ষেত্রে শক্তির উৎস হলো সূর্যের আলো তারপর সে ইলেকট্রন পরিবহনের সেখান ফলে শক্তি মুক্ত হয় এবং এটি ভিতরে থাকে অবশোষণ তারপর পর্যায়ে তারপর গ্লাইকোলাইসিস এক কোন গ্লুকোজ যেতে হয় দুই অনুপারে বিঘেসে যেতে হয় দুই অনুপারে টিপি এবং দুই অনুপারে এন্ডিপাস প্লাস এস প্লাস উৎপন্ন হয় তারপর সে হচ্ছে মনে জানানো হচ্ছে ইথানল কার্বন ডাইঅক্সাইড লেগে গেছে তো থেকে শক্তি প্রাপ্তি তারপর হচ্ছে জন্য এখানে গ্লুকোজ দুই দশমিক দুই শতাংশ শক্তি প্রাপ্তি ঘটে তারপর হচ্ছে বিশুদ্ধ জমাকৃত ল্যাকটিক অ্যাসিড রাশি ভাগ কা যকৃত নিহিত হয় এবং সেখান থেকে গ্লুকোজ বিশুদ্ধ ব্যবহৃত হয়ে থাকে বাকি বিশ ভাগ কা যকৃত নিহিত হয়ে থাকে এবং সেখান থেকে গ্লুকোজ বিশুদ্ধ ব্যবহৃত হয়ে থাকে বাকি বিশ ভাগ ল্যাকটিক অ্যাসিড বিশুদ্ধ বিভাগ কাজ সংগঠন করে ব্যবহার বেকারি শিল্পে পারটি তৈরিতে মন্দশিল্প আঙ্গুর থেকে ওয়াইন এবং আপেল থেকে সিরাপ প্রস্তুতিতে অল্প প্রস্তুতি ইথানল প্রকরণ দুগ্ধ শিল্প যেমন ল্যাকটপ এসিলাস হেল ভার টিগাস তারপর ল্যাক্টপেসিলাস প্র্যাকটিস তারপর মিশে চার থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তারপর পনিরটা মাখান্তরিতে তারপরে বিরিয়ানি তৈরিতে বি ওয়ান বি বফ লেভেন বিটি ধরিতে ভিনেগার রেসিটি

পারিপিক অ্যাসিডের জ্বালান না সম্পূর্ণ হয়ে থাকে অসম্পূর্ণ হয়ে থাকে কার্বন ডাইঅক্সাইডের উৎপাদন ছয় অনু হয়ে থাকে তারপরে শোষণের ক্ষেত্রে ছয় অনু হয়ে থাকে পানি উৎপাদন সিক্স এক্সটি ও তারপর হচ্ছে অ্যালকোহল ও ল্যাটিক অ্যাসিড অবলস্রেশন উৎপন্ন হয়ে থাকে শক্তি শোষণের ক্ষেত্রে ছয়শো ছিয়াশি কিলো ক্যালারি তারপর শোষণের ক্ষেত্রে বিশে ক্যালারি তারপর ঘটে সবাচন সারোপ্লাজম হোমাটিক অন্ডে সংগঠিত হয়ে থাকে অবশ্যই সারোপ্লাজম শীতে খরচ হয়ে থাকে এটি উৎপাদন হচ্ছে আটত্রিশটি তারপর হচ্ছে অবশ্যই আছে দুইটি প্রকৃতিবশী ও আদিবাসী জীবের সংশনের স্থান তারপর হচ্ছে প্রকৃতিবশী হচ্ছে সারোপ্লাজম গ্লাইগ্লাসিস ও ফরমেন্টেশন মাটিকুন্ডিয়া মেট্রিক সেক্স চক্র তারপর হচ্ছে মাটিকুন্ডিয়া এনএম ব্র্যান্ডে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন আদিকোষী হচ্ছে সারোপ্লাজমে তারপর হচ্ছে গ্লাইগ্লাসিস ক্রিপস চক্র ফরমেন্টেশন প্লাজমার ভিতরে তোলা হচ্ছে ইটিএস ইলেকট্রন ট্রান্সফার চেন তারপর হচ্ছে বাজি প্রভাব সমূহ বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস অক্সিজেন হচ্ছে কেবল সবচেয়ে প্রয়োজন করে থাকে পানি আলো এবং যার শসনের হার কিঞ্চিৎ কমে যায় অবদান প্রভাব সমূহ হচ্ছে কোষের একুশের পরিমাণে কোষের শ্বাসন হার বেশি হয়ে থাকে মাটির অজীব লবণ বৃদ্ধি পেলে শোষণ বৃদ্ধি পায় মাটির স্থাপ অজীব লবণ বৃদ্ধি পেলে শোষণ বৃদ্ধি পায় অসুস্থ মধুস্থ পানি কমলে শোষণ কমে যায় শ্বাসনের প্রব তাপমাত্রা তাপমাত্রা জিরো থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বা শাসে শ্বাসন হার কম করতে পারে জিরো ডিগ্রি সেলসিয়াস শ্বাসন হার খুবই কমে থাকে সাধারণত বিশ থেকে তে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শাসন প্রক্রিয়া ভালো পাওয়া যাবে ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস উচ্চ উচ্চের দ্বিতীয় হার শাসনের হার কিছু কমছে পঁচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা এবং পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে কম তাপমাত্রা শাসন হারের আশেপাশে থাকবে চল্লিশ থেকে পাঁচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বনিম্ন অবস্থা পোঁচায় শাসনের হার বা কোসেন্ট গ্লুকোস একা তারপর হচ্ছে মালাইকাস জিরো ওয়ান পয়েন্ট থ্রি থ্রি পলিগাস জিরো পয়েন্ট সেভেন ওয়ান আমি হচ্ছে আছে কম তারপর শাসন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে স্বলাসন এই প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক স্থির ও রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে তারপর শাসন হচ্ছে এই প্রক্রিয়ায় স্থির শক্তি শক্তিতে রূপান্তরিত শক্তির অবস্থা এই প্রক্রিয়া শক্তি সঞ্চিত হয়ে থাকে শাসন প্রক্রিয়া শক্তি নির্বীগত হয়ে থাকে চলাচল প্রক্রিয়া কুচের প্রকার ক্লোব্লাস্ট আছে কেবল সেসব কুষে এই প্রক্রিয়া সংগঠিত হয়ে থাকে তারপর সে সব সজীব কিছু এই তারপরে সক্রিয় থাকে তারপর সূর্যালয়ের আবশ্যকতা সূর্যালয়ের উপস্থিতিতে প্রক্রিয়া সংঘর্ণ হয়ে থাকে দীপার তারপর তারপরে চব্বিশ ঘন্টায় প্রক্রিয়া থাকে প্রধান প্রদান তারপরে পানীয় কার্বন ডাইঅক্সাইডের প্রধান উপাদান জটিল খাদ্য উপাদান তারপরে অক্সিজেনের প্রধান উপাদান তারপর হচ্ছে উৎপন্ন পদার্থ তারপর হচ্ছে সরকারের অক্সিজেন উৎপন্ন হয়ে থাকে তারপর হচ্ছে প্রধানত কার্বন ডাইঅক্সাইড তবে কার্বন ডাইঅক্সাইড হল তারপর অনেক সময় শুধু লাইটিক অ্যাসিডটা উৎপন্ন হয়ে থাকে তারপর পদার্থের গ্রহণ ও ত্যাগ তারপর হচ্ছে কার্বন ডাইক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে প্রক্রিয়া ধরন এটি একটি উপস্থিত প্রক্রিয়া সরাসরি উপচিতি উপস্থিত প্রক্রিয়া তাই উদ্ভিদের ওজন বাড়ে অপরদিকে শ্বসন হচ্ছে সেটি উপস্থিত বিক্রিয়া এই উদ্ভিদের ওজন কমে বিক্রিয়াস্থল এই প্রক্রিয়া বিক্রিয়া ক্লোর ক্লোপ্লাস্টে করে থাকে অপরদিকে শ্বসনের ক্ষেত্রে এই প্রক্রিয়া বিক্রিয়া ক্লোর প্রাথমিক পর্যায়ে সাইটোপ্লাজম এবং শেষ পর্যায়ে মাইটোকন্ড্রিয়াতে ঘটে ক্লোপ্লাস্টের ক্ষেত্রে জীবের প্রকার তা হচ্ছে ক্লোফিলের অন্যের আর কি ফটো

গ্লুকোজ ভেঙে কার্বন ডাইঅক্সাইডের ইথাল উৎপন্ন হয়ে থাকে তারপরে ক্ষেত্রে ফরমান্টেশন এক প্রকার অবশাসন তারপর একদিন থেকে ফসফো গ্লিসার তিন ফসফো গ্লিসারিক অ্যাসিডের নিচের উৎপাদিত হয়ে থাকে পাঁচের উত্তর হচ্ছে এটিপি তারপর সবজনের এটিপি অনুপরিমাণ পরিমাণ হচ্ছে আত্রিশ এটিপি নিম্নের কোনটি সঠিক নয় শ্বসন এক ধরনের বিজয় প্রক্রিয়া এবং হচ্ছে পত্রন্ধ প্রশেদ অঙ্গ তার হচ্ছে বৃহস্পতি উদ্ভিদের মজা বেশ বড় হয়ে থাকে উদ্ভিদের স্বার্থগম প্রক্রিয়ার উপর নির্ভরশীল এগুলো হচ্ছে সত্য যেটি শোষণের ক্ষেত্রে প্রযোজনা সেটি হচ্ছে সমস্ত বিষয় গ্লুপ্লাস্টার বন্ধ হয়ে থাকে অন্যান্য যেগুলো রয়েছে যেমন হচ্ছে নিম্নাতায় এই প্রক্রিয়া চলতে থাকে শক্তি নিয়ে কথা থাকে পানি পরি দেখতে হয় নিম্ন কোনটি অবশ্রাসনের জন্য প্রযোজ্য নয় অবশ্যের জন্য প্রযোজ্য নয় হচ্ছে অবস্থান হচ্ছে উৎপন্ন হয় তা হচ্ছে পানি উৎপন্ন না হওয়া তার হচ্ছে মাত্র এটি উৎপন্ন থাকে জারিত হয়ে থাকে তারপর হচ্ছে হচ্ছে সাথে উৎপন্ন হয়ে হচ্ছে দশ

সাধারণত দর্শক নির শোষণ করে তারপর হচ্ছে প্রচেতন হচ্ছে পঁচানব্বই থেকে আটানব্বই নব্বই থেকে পঁচানব্বই বাস থেকে নব্বই ভাগ্য পর্যটন পদ প্রক্রিয়া হয়ে থাকে সাধারণত গুলম জাতীয় দশ থেকে পনেরো ভাগ এক ডিগ্রি হওয়ার হয়ে থাকে প্রায় একা পার্সেন্ট উল্লার পর্যাতের মাধ্যমে হয়ে থাকে তার হচ্ছে পত্রন্ধ পাতায় বর্গ সেন্টিমিটার এলাকায় দেখা যাচ্ছে পত্রন্ধ থাকতে পারে তারপর হচ্ছে চালক সংশ্লিষ্ট আলোক শক্তির পঁয়চল্লিশ পার্সেন্ট পৃথিবীতে পদিত হয়ে থাকে অবস্থিত এলাকার প্রায় তিরিশ পার্সেন্ট ক্ষতি শোষিত হয়ে থাকে বায়ুমন্ডল প্রতি বাকি পাঁচ পার্সেন্ট পরিচিত হয়ে বিলীন হয় তারপর হচ্ছে পাতায় শোষিত শক্তির মোটামুটি অন্যান্য অতিরিক্ত শোষিত হয়ে থাকে তারপরে হচ্ছে গাছের পাতায় প্রদিত শীতের এক থেকে দুই ব্যয় হয়ে থাকে পটাশিয়াম থালে করে মেমব্রেন অবস্থান হয়ে পাঁচ আশা পর্যন্ত ক্লোফিলেও থাকতে পারে তারপর আছে আলসার সংশোধনিক কাজে বিভিন্ন রঞ্জকে তিরিশ থেকে চারশো করে এইচটি সিক্সের রয়েছে রঞ্জক পদার্থ

স্বাস্থ্য বেশি থাকে তার তারপর মনে পড়ে ওয়ান পার্সেন্ট কার্বন কার্বনাইঅক্সাইড পর্যন্ত সচেতন হার বাড়তে থাকে তারপর সব পরিমাণ তাপমাত্রা হচ্ছে সব পরিমাণ তাপমাত্রা হচ্ছে বাইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হার বাড়িতে ভালোভাবে চলে শক্তি বায়োলজিক্যাল সিস্টেমের কাজক্ষমতা হচ্ছে প্রথম দশমিক চার পার্সেন্ট তার হচ্ছে চার দশমিক পাঁচ ছয় থেকে বারো কিলো এবং চার দশমিক ছয় কিলো কিলিটি তারপর দশ কিলো কিলিটি দশ হাজার থেকে বারো হাজার কিলোগ্রি হাজার ক্ষেত্রে সবগুলো একটু হচ্ছে উদ্ভিদ মিচ্ছেদ হচ্ছে

সকালে বিভিন্ন বড় ফসল ধারণা দেন তারপর আছে লিবিক হচ্ছে নিমা সূত্র প্রবর্তক তারপর আছে ব্ল্যাকম্যান হচ্ছে বা ফ্যাটার বাটার সূত্র ফন মল রোগী হচ্ছে ইস্পিদান পরিবর্তন হচ্ছে স্টার্চ সুগার মতামত স্যারি হচ্ছে গোছ রয়েছে পিএচ তারপর হচ্ছে গ্লুকোস এক ফসফের জন্য দায়ী স্টিভার্ড হচ্ছে গ্লুকোসের মতামত রুবন্দর মতামত সনাতন মতামত তারপর আছে গ্লুকোসের জন্য দায়ী ইমানরা হচ্ছে আধুনিক মতবাদ ও প্রধান মতবাদ মতবাদ তারপর হচ্ছে পটাশিয়াম আয়নের জন্য দেয় তারপর হচ্ছে একাত্তর সব বিশেষ নাম তারপর হচ্ছে সালাসন ফুটের সিনথেসিস কার্বন আতিকরণ এটি হচ্ছে সে যাবো মুদ্রা বা ফালোজিক্যাল এনার্জি কারণ তারপর হচ্ছে টিভি প্লাস এস প্লাস হচ্ছে আতিকরণ শক্তি আলোক পূজা হচ্ছে ফটোফসপলেশন আলোক নিরপেক্ষ পর্যায়ে হচ্ছে কার্বোহাইড্রেট তৈরি কার্বন বিজরণ পদ্ধতি বা অন্ধকার পথে সিদ্ধি চক্র হ্যাচেস লাক তারপর হচ্ছে ইলেকট্রন ইটিএস তারপর হচ্ছে ফটোফসপলেশন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন

সিএসি তারপরে ট্রাকসিল কেসি তারপরে টি সিএ চক্র তার পাশে শালক সংশ্লেষণ হচ্ছে বাইশ থেকে পঁচিশ ডিগ্রি স্লাসন হচ্ছে বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শীতের উদ্ভিদ হচ্ছে দশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উদ্ভিদ হচ্ছে বিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস কি হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ডিগ্রি সেলসিয়াস উদ্ভিদ কি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস